ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ ট্রাই গণ মেট্রি এখানে ট্রাইগন ট্রাই গণ ট্রাই হচ্ছে তিন গণ হচ্ছে কোন অর্থাৎ তিন কোণ বলতে এখানে ত্রিভুজকে বোঝায় ত্রিভুজের তিন কোণ এবং মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ ত্রিভুজের তিন কোণের পরিমাপ সম্পর্কে এই ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় এখন আমরা দেখব যে কোন পরিমাপের পদ্ধতি কতটি কোন পরিমাপের পদ্ধতি দুইটি একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি বা ষাট ভিত্তিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে সমকোণ আমরা জানি একটি রেখার ওপর আরেকটি রেখার লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোনটি উৎপন্ন হয় এটি হচ্ছে এক সমকোণ এক সমকোণকে নব্বই ভাগ করলে যে এক ভাগ পরিমাণ পাওয়া যাবে সেটি হচ্ছে এক ডিগ্রি এই এক ডিগ্রি হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড এটি হচ্ছে ষাট ভিত্তিক পদ্ধতি তাই বলা হয় এটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে সমকোণ বৃত্তের কেন্দ্রের মধ্যে আমরা জানি তিনশো ষাট ডিগ্রি থাকে এটি কেন তিনশো ষাট ডিগ্রি এটা নিয়ে অনেক মতবাদ আছে তবে অনেকেই মনে করেন যে যেহেতু বারো মাসে এক বছর এবং তিরিশ দিনে হচ্ছে এক মাস তাহলে তিরিশ গুণন বারো তিন বারো ছত্রিশ তিনশো ষাট হয় এটি যদি একবার ঘুরে আসে তাই এটিকে এখানে কেন্দ্রে ধরা হয়েছে তিনশো ষাট ডিগ্রিকোণ আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান এক রেডিয়ান কোন কতটুকু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটি বৃত্ত ছোটো হোক আর বড় হোক ওই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এটি যদি বৃত্ত হয় দেখো বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধের সমান দেখো এই ও ব্যসার্ধ এর সমান ব্যাসার্ধের চাপ যদি এবি হয় তাহলে এই এবি বৃত্তের কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করবে যদি এখানে থিটা কোণ উৎপন্ন করে এই থিটা কোনটি হবে ওয়ান কোণ অর্থাৎ বৃত্তের ব্যাসারদের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক কোণ বলে এটি একটি ধ্রুবকোণ কারণ তুমি বৃত্ত ছোট করো আর বড় করো এই বৃত্তের ব্যাসারদের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে এই কোনটি সময় সমান হবে এটি এখন আমরা প্রমাণ করব। এটি প্রমাণ করার আগে আমরা বৃত্তের পরিধি টু পাইয়ার এটি কীভাবে আসলো সেটি একটু দেখে নেই বৃত্তের শ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান এটা আমরা জানি এটিকে পাই দ্বারা প্রকাশ করা হয় পাইয়ের মান থ্রি পয়েন্ট এটি আসন্ন মান দেখো বৃত্তের পরিধি পরিধি বাই ব্যাস এটিকে পাই দ্বারা প্রকাশ করা হয় দেখো এখানে বৃত্তের ব্যাসার্থ যদি আর হয় তাহলে আমরা ব্যাস কত পাবো পরিধি বাই ব্যাস বৃত্তের ব্যাসার্ধ আর হলে আমরা ব্যাস পাবো টু আর ব্যাস টু আর আমরা এখানে লিখতে পারি টু আর ইকুয়াল পাই সুতরাং পরিধি পরিধি পাচ্ছি টু পাই আর এভাবে বৃত্তের পরিধি সূত্রটি চলে আসছে এটি তোমরা অনেকেই মুখস্থ করছো আজ থেকে বুঝতে পারছো যে পরিধি কীভাবে চলে আসছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হচ্ছে টু পাই আর এবং এটিও তোমাদের মনে রাখতে হবে বৃত্ত ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা বৃত্তের পরিধিকে তার ব্যাজ ব্যাজ দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় প্রতিটি বৃত্তের ক্ষেত্রে সমান সেটি ছোট হোক আর বড় হোক এটি একটি ধ্রুব সংখ্যা যা পাই দ্বারা প্রকাশ করা হয় আবার আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব যে বৃত্তের কোনো সাপের ওপর মনে করো এবি সাপ এই এবি সাপ এটি এস সাপ এই এস সাপ যদি কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করে তাহলে বৃত্তের কোনো সাপের ওপর দণ্ডায়মান মান কেন্দ্রস্থ কোন ওই সাপের সমানুপাতিক হয় অর্থাৎ কোন এ ও বি এই কোনটি সমানুপাতিক হবে এসের সাপ এস সাপ এস এটি আমাদের এটি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ এটি প্রমাণ করতে লাগবে এখন আমরা একটি রেডিয়ান কোন অর্থাৎ ওয়ান রেডিয়ান কোন ধ্রুব কোন এটি প্রমাণ করব দেখো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মনে করি ও এ ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ আট এই ওয়ে ব্যাসার্ধের সমান একটি চাপ আমরা নেব এপি তাহলে এপি চাপ দেখো পিও এ কোন উৎপন্ন করছে কোন পিও এ এই কোনটি হচ্ছে এক রেডিয়ান কোন ওয়ান রেডিয়ান কোন আমরা প্রমাণ করবো এ কোন হচ্ছে ধ্রুবকোণ অর্থাৎ স্থিরকোণ তোমাদের পরীক্ষা আসতে পারে প্রমাণ করো যে রেডিয়ান কোণ এক রেডিয়ান কোন ধ্রুবকোণ বা স্থির কোণ এটি আমরা প্রমাণ করব এটি প্রমাণ করার জন্য দেখো এই ওয়ে ব্যাসার্ধের ওপর আমরা ও বি লম্ব অঙ্কন করবো তাহলে দেখো এখানে কোন এ ও বি এটি হচ্ছে এক সমকোণ ওয়ান সমকোণ লক্ষ্য করো এখানে যদি পি এ এই পি ও এ কোন যেহেতু এক রেডিয়ান কোণ তাহলে অবশ্যই এই যে চাপটুকু আছে পি এ চাপ 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 পি এটি কিন্তু অবশ্যই আরের সমান হবে কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যে কোন উৎপন্ন করে তাকে এক কোণ বলে তার মানে এখানে চাপ পি এ সমান আরের সমান আর দেখো এই চাপ এটি যেহেতু নাইনটি ডিগ্রি আমরা জানি কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন আছে তাহলে দেখো এখানে চারটা নব্বই ডিগ্রি আছে একটা নব্বই ডিগ্রি বৃত্তের চাপকে চার ভাগে ভাগ করে তার মানে এই পি এ সাপ চাপি এ বা এবি এই চাপটুকু হবে এই বৃত্তটির পরিধির চার ভাগের এক ভাগ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি টু পাই আর একে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে এবি চাপের পরিমাণ বের হবে দেখো পাই আর বাই টু এই মানটুকু বের হয়ে আসে শিক্ষার্থী এবার আমরা এই যে একটু আগে যে আমরা একটি প্রতিজ্ঞা পড়লাম যে বৃত্তের কোনো চাপের ওপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন ওই চাপের সমানুপাতিক এই প্রতিজ্ঞাটি ব্যবহার করে এখন আমরা প্রমাণ করব যে রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ এখানে লক্ষ্য করো সাপের উপর দণ্ডায়মান হচ্ছে এ ও বি কোন এবং পি এ সাপের উপর দণ্ডায়মান কোনটি হচ্ছে এ ও পিকোন তাহলে আমরা লিখতে পারি কোন এ ও পি বাইকোন এ ও বি কোন বাইকোন আমরা লিখতে পারবো চাপ বাই চাপ তাহলে এ পি কোন চাপের উপর দণ্ডায়মান এ পি চাপের উপর দণ্ডায়ান অর্থাৎ পি এ চাপের উপর দণ্ডায়মান চাপ পি এ আবার দেখো এ ও বি এই কোনটি হচ্ছে এবি চাপের ওপরদণ্ডায় মান আমরা লিখতে পারি চাপ এবি বা এখানে লক্ষ্য করো এ ওপি কোনটি হচ্ছে এক রেডিয়ান কোন এটি আমরা রেখে দেবো এটির মান বের করবো আর এওপি কোনটিকে যদি আমরা এ ও বি কোনটিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে গুণ হবে চাপ পি এটি আরের সমান যেহেতু পিও এ কোন এক রেডিয়ান কোন তাহলে এপিএবি অর্থাৎ পি এ চাপটি হচ্ছে আর এর সমান আর বসিয়ে দেবো এবং চাপ এবি হচ্ছে দেখো পাই আর বাই টু এ ও বি কোণটি পক্ষান্তর করলে গুণ হবে এ ও বি বা এ ও পিকোন ইকুয়ার দেখো এই ভাগের কাজটুকু যদি আমরা করে নেই আর ইন্টু টু উপরে যাবে লবে যাবে এবং হরে থাকবে পাই আর 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 কাটা ইন্টু এ ও পিকোনটি হচ্ছে এক সমকোণ আমরা সমকোণ লিখতে পারি ইকুয়ার তাহলে আমরা ভাবছি টু বাই পাই সমকোণ তার মানে এই পিওএ অর্থাৎ এওপি কোনটি লক্ষ্য করো টু বাই পাই সমকোণ সমকোণ কিন্তু একটি ধ্রুবকোণ কারণ তোমরা একটি রেখার ওপর আরেকটি রেখা লম্বভাবে যেভাবে আঁকো না কেন লম্বভাবে আঁকলে রেখা দুটি ছোট হোক আর বড়ো হোক কোন কিন্তু সবসময় নাইনটি ডিগ্রি হবে এটি একটি ধ্রুবকোণ আর পাই তো আমরা জানি ধ্রুব কারণ বৃত্তের সশাবৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান হয় এটি হচ্ছে পাই দ্বারা প্রকাশ করা এটি একটি ধ্রুব যেহেতু এওপি কোনটিকে আমরা দুই পাই এবং সমকোণের মাধ্যমে প্রকাশ করতে পারছি তাই পিওএ কোনটি হবে একটি ধ্রুবকোণ এখান থেকে কিন্তু আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি দেখো যেহেতু সমকোণ নাইনটি ডিগ্রি আছে আর পিও এ অর্থাৎ এ ও পি কোনটি হচ্ছে এক রেডিয়ান কোন তার মানে দেখো এ ও পি কোণ এটি হচ্ছে ওয়ান রেডিয়ান কোন ওয়ান কোন আমরা কত পেলাম দেখো টু বাই পাই ইন্টু সমকোণ সমকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি বা ওয়ান রেডিয়ান হচ্ছে একশো ডিগ্রি বাই পাই তার মানে এটি তোমরা যেটি এতদিন মুখস্থ করছো এটি এভাবে চলে আসছে যে ওয়ান রেডিয়ান হচ্ছে একশো ডিগ্রি বাই পাই আবার যদি আমরা ওয়ান ডিগ্রি বের করি তাহলে আমরা পাবো পাই বাই একশো আশি রেডিয়ান রেডিয়ান সি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু রেডিয়ান কোন যে পদ্ধতি এটা হচ্ছে বিত্তীয় পরিমাপ বিত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপ হয়ে রেডিয়ান সিতে হচ্ছে সার্কেল তাই এখানে সি ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছো রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ তোমরা এভাবে প্রমাণ করবে এবার আমরা বৃত্ত সাপ কোন এবং বৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করব অর্থাৎ যদি এখানে একটি থিটা কোন উৎপন্ন করে আর এই চাপটি যদি এস চাপ হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এস থিটা আর এর মধ্যে কোনটা অবশ্যই রেডিয়ানে হতে হবে তাহলে এস থিটা এবং আরের মধ্যে একটি সম্পর্ক আছে সেটি আমরা প্রতিপাদন করব দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই এ বি হচ্ছে এস সাপ এটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করছে বৃত্তের ব্যাসাদ হচ্ছে আর এখানে আমরা একটি রেডিয়ান কোন নেবো দেখো বৃত্তের ব্যাসাদ আর আরের সমান একটি চাপ যদি আমরা পিবিপি নেই তাহলে এই যে ও বি কোনটি পি ও বি কোনটি হবে ওয়ান রেডিয়ানকোন আর এখানে এ ও বি কোনটি দেখো এ ও বি কোনটি আমরা নিয়েছি থিটা থিটা কোন এবার আমরা যদি বৃত্তের একই বৃত্তের কোনো চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোন ওই চাপের সমানুপাতিক এই প্রতিজ্ঞাটি ব্যবহার করি তাহলে আমরা লিখব কোন বাই কোন চাপ বাই চাপ অর্থাৎ চাপ দেখো চাপ যদি আমরা এবি নেই চাপ এবি বাই চাপ পিবি চাপ পিবি ইকুয়াল চাপ এবি দেখো এবি চাপের ওপর দণ্ডাবান কেন্দ্রস্থ কোন হচ্ছে থিটা কোন থিটা রেডিয়ান এবং পিও এ পি ও বি চাপের ওপর অর্থাৎ পিবি চাপের ওপর দণ্ডায় মান পি ও বি কোণ এটি হচ্ছে ওয়ান রেডিয়ান কোণ আমরা লিখতে পারি ওয়ান বা চাপ এ বি লক্ষ্য করো চাপ এবি হচ্ছে এসের সমান এবং চাপ পিবি যেহেতু পিও বি কোন, পিও বি কোন হচ্ছে এক রেডিয়ান কোণ এটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এখানে আমরা আর বসিয়ে দিতে পারি থিটা বাই ওয়ান এবার তোমরা আরগুন করো এস ইকুয়াল আর থিটা প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে এস আর এবং থিটার মধ্যে সম্পর্ক এই সূত্রের সাহায্যে আমরা অনুশীলন আট দশমিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত শেষ করছি আমি নেক্সট পর্বে এই অনুশীলনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ